আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে বেড়াতে, মানে একটা হোমলি এনভায়রনমেন্ট দাওয়াতে, কোনো পার্টি শার্টি না, ঘরোয়া দাওয়াতে। আর সেটা হচ্ছে সিথিদের বাসায়। তো আমাদের বাসা থেকে খুবই কাছে ওদের বাসা, বাট কখনো আসলে আমার যাওয়া হয়নি। ওরা অনেকবারই আমাকে যেতে বলতো, তো নানান ব্যস্ততার কারণে যাওয়া হতো না। আমি বলতাম যে তোমরাই চলে আসো, দেখা হলে তো হয়ই। আর ওরা তখন আমাদের বাসায় আসতো আর কি, যেহেতু আমার ছোট ভাই বোন। সো ওদের বাসায় আবার আমি ঘটা করে যাব, তারপরেও আমাকে জোর করে ওরা ধরছে যে আপু একটা বার অন্তত আমার বাসায় আসেন। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা তিনজনাই, আমি, সুজন এবং সেজা, তিনজনাই যাচ্ছি অনেক সিথিদের বাসায়। হাঁটতেই চলে যেতে পারবো, খুবই কাছে। সো বুঝতেই পাচ্ছেন একেবারেই বাসার পাশে দাওয়াত। তো হ্যাঁ, তো এর আগে একটু অনেক সিথির জন্য কিছু টুকটাক জিনিস গোছায় নিচ্ছি, কারণ হচ্ছে ওরা নতুন সংসার শুরু করছে, বাসাও চেঞ্জ করলো কিছুদিন আগে ওরা। তো ভাবলাম যে ওদের জন্য কিছু সংসারের জিনিসপত্র নিয়ে যাই, আর সেই সাথে আমাদের বাংলাদেশ থেকে কিছু জিনিসপত্র পাঠিয়েছিল আম্মু, খাবার দাবার। তো ভাবলাম সিথির জন্য ওগুলো অল্প অল্প করে কিছু শেয়ার করি, ওর সাথে খুশি হবে। তো চলেন তাহলে আমরা গোছ গাছ করে নিয়ে বের হয়ে পড়ি। তো আমরা যেটা করতেছি এখন, সিথিদের বাসায় যাব, ওর নতুন সংসার। তো আমি ভাবলাম যে ওর সংসারের জিনিসের জন্য একটা কোকারিস কিছুই কিনে ওকে গিফট করি। তো অ্যামাজনে আমরা অর্ডার করছিলাম এই যে একটা সুন্দর ননস্টিকি কড়াই বা সসপ্যান, যেটা এটা অবশ্য ননস্টিক না, এসএসএল। বাট সমস্যা হচ্ছে অ্যামাজনের ডেলিভারি আসার সময় আমার এই প্যাকেটটা খুলে দেখি প্যাকেটটা ভচকে গেছে, যেহেতু ভারী জিনিস। তো এখন এটাকে আমরা সুন্দর করে র্যাপ করব। তুমি একটা কাজ করো, অন্য একটা প্যাকেটে এটা দিয়ে সুন্দর করে র্যাপ করো, যেহেতু গিফট করছি, সিথির বাসায় আমরা প্রথম যাচ্ছি। তো আস্তে আস্তে গ্লাসের লিড, সুন্দর কিন্তু এটা দেখো, অনেক হার্ডি। আস্তে মা, আস্তে। তো সবাই বলবেন তো সিথির জন্য এই গিফটটা কেমন হয়েছে? আমার মনে হয় ভালোই হবে, আমি যেহেতু কুকিং পছন্দ করি। তো সিথিও কিন্তু রান্না বান্না করতে পছন্দ করে। সো ওর নতুন সংসারের জন্য নতুন রান্নার জিনিসপত্র, যেহেতু ও রিসেন্টলি বাসা শিফট করেছে আর ও এখানে ইংল্যান্ডে সংসারও করছে নতুন। সো যদি তাই, আচ্ছা সমস্যা নাই। তো ঠিক আছে, আমরা তাহলে এটা প্যাকিং শ্যাকিং করে ফেলি। আর সিথির জন্য আমি কিছু বাংলাদেশ থেকে আসা আমার শুটকি, তারপরে বড়ি, আচার, এগুলো নিয়ে যাব অল্প অল্প করে। তো এগুলোকে এখন আমি আলাদা করে আবার প্যাকেট করব। তাই, আচ্ছা নিব, মা নিব। তো এই তো টুকটাক গোছায় গাছায় আমরা রেডি হয়ে বের হচ্ছি। চলো সেজা, তোমাকে রেডি করে দিই এবার, চলো মা। হ্যাঁ, আমরা ফার্স্ট টাইম সিথি আন্টিদের বাসায় যাচ্ছি, তাই না? তো এখানে আমি যে তিন রকমের আচার ছিল আচারগুলো নিয়ে নিলাম ওর জন্য একটু বক্সে, বাকিগুলো আমি আবার ফ্রিজে রাখছি। আর এখানে হচ্ছে নাড়ু নিয়ে নিলাম, লাগে না কেন, বক্সের ঢাকনা উলট পালট হয়ে গেল নাকি। আর এখানে আছে হচ্ছে শুটকি, চিংড়ি শুটকি, ওগুলাও নিয়ে নিলাম অল্প অল্প করে। আর এখানে হচ্ছে লোটা শুটকি। সো আর ও বড়ি নিব ওর জন্য, সো বড়ি কয়েকটা নিয়ে যাই আমি। এগুলো আরো নাহারাপুদেরকে দিব, ফারজানাপুর জন্য বড়ি রাখতে হবে আমার। তো সবার জন্য ইনশাল্লাহ অল্প অল্প করে। সবাইকে দিয়েই খেতে হবে, দেশ থেকে আসা জিনিসগুলো আসলে ভালোবাসা, অল্প অল্প করে সবাইকে দিলেও সবার মুখে যে হাসি ফুটে না, সেটাতে অনেক ভালো লাগে। তো আমরা বের হয়ে পড়ছি, এই যে
আজকে সাহস করছি জ্যাকেট ছাড়া বাইরে বের হওয়ার, শুধুমাত্র একটুখানি ভিডিওস করার জন্য। বাট ইংল্যান্ডে এখন ঠান্ডা কমলেও এতটাও কমে নাই যে জ্যাকেট ছাড়া বের হওয়া যাবে, তো জ্যাকেট পরেই বের হবো। জাস্ট বাসার সামনে কয়েকটা ছবি তুললাম, যেহেতু অনেকদিন পরে একটু হালকা সাজগোজ করেছি। নর্মালি আমি লিপস্টিকটুকুও খুব কম দেই, তো আজকে লিপস্টিক দিয়েছি। বাসায় থাকলে সুতির হিজাব পরি, পিন আপ করে পরি না। আজকে বাইরের জর্জেটে হিজাব পরছি, যেহেতু বাইরে যাব, একটা নতুন ড্রেস পরছি, তো সব কিছু মিলিয়ে মন চাইলো কয়েকটা ছবি তুলি। তো এখন আবার এই যে জ্যাকেট নিবো, এই যে দেখছেন একটুখানি বাতাসে বের হয়েছিলাম ছবি তোলার জন্য, যেন নাক টানা লাগতেছে, নাকে মনে হচ্ছে পানি চলে আসবে, ঠান্ডা। সেজাকেও জ্যাকেট পরায় নেওয়া হচ্ছে, ঠান্ডা যে যাচ্ছেই না। এই যে সেজার চোখ দিয়েও পানি পড়তেছে, বাইরে অনেক বাতাস, টেম্পারেচার একটু বেশি হলেও বাতাস আছে অনেক। টুপি নিব নাকি সেজা? না টুপি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। না যে চোখে বাতাস লাগতেছে ওর। তো এই যে আমরা আবার হুটি শুটি পরে, জ্যাকেট শ্যাকেট পরে বের হয়ে গেছি। ইচ্ছা করে কবে যে ঠান্ডা কমবে আর কবে আমাদের বাঙালি ড্রেস গুলো পরে আরাম করে, দেখা যাচ্ছে থ্রি পিস শাড়ি এগুলো পরে আমরা ঘুরতে পারবো। সামার টাইমটা আসলে এরকম অনেক হয়, গত বছর আমি দেখেছি ইংল্যান্ডে যে সামার টাইমে সবাই সুন্দর সুন্দর জামা কাপড় পরে সবাই ঘুরতে পারে, বাট শীতের সময় তো এই জ্যাকেট ছাড়া হয়ে থাকে না। সামনে বাঙালি ভাই দেখতেছি, বাংলায় কথা বলতেছে, বাঙালি মানুষ দেখলে আপন আপন লাগে প্রবাসে। Yes, mommy. I like your shoes. Really? You like my shoes? Yeah. Okay. আমার বাংলাদেশ থেকে আনা এই জুতাটা, তো সামার আসতেছে দেখে বের করছি। এটা কিন্তু বাংলাদেশ থেকে আমি নিয়ে আসছিলাম, আর আমি হাই হিল খুব একটা পরতে পারি না, তো এই জন্য আর কি চটি জুতা আনছি। সে যার খুব পছন্দ হয়েছে, এটা আজকে প্রথম পরতেছি, এটা গত দেড় বছর এটা ওঠানোই ছিল। আচ্ছা বাংলাদেশ থেকে তোমার জন্য নিয়ে আসবো মা, ইনশাল্লাহ নেক্সট বাংলাদেশে গেলে। ওকে ও তাই তো, এই যে চেরি ফ্লাওয়ারটা, ফুল গাছটা, এখানে এখন সামার আসতেছে আর চারিদিকে ফুলে ভরে যাচ্ছে না? সেজবাবু তোমার কষ্ট হচ্ছে এটা টানতে? অ্যামাজন থেকে জিনিসপত্র অর্ডার করলে এই একটা সমস্যা, ওরা বক্স দিয়ে যায়, কোনো ব্যাগ তো দেয় না, আর কার্টুন যদি একটু বড় হয় তখন হাতে করেও নেওয়া যায় না, সো ওদের বাসায় ডেলিভারি করতে হতো একবারে অর্ডার করে, বুঝছো? গাড়ি থাকলে তো সমস্যা না। ও ও ও আচ্ছা, আল্লাহ ভাবেই আর বাঁচি না, অনেক তো গাড়ি না, একজন মানুষ ড্রাইভিং পাস করে কি ভাব মারতেছে দেখুন আপনারা। ভাব মারতে পারলাম কই, গাড়ি তো নাই এখন, গাড়ি হবে ইনশাল্লাহ। সেজা চলে আসছে, সিথি তোমাদের ঘরে ঢোকার আগে আমি রান্নার ঘ্রাণ পাচ্ছি, বুঝছো? এই ঘ্রাণটাই, হ্যাঁ মনে হচ্ছে কোনো রান্না বান্না চলতেছে। তো এই যে আমাদের টুনাটুনির সংসার, মাশাআল্লাহ খুব সুন্দর করে গুছাইছে, দেখো টেবিলে ওরা খাবার দাবার রেডি করছে, ক্যান্ডেল ধরে রাখছে। সিথি না খুবই সুন্দর বাসা, অনেক মানে তোমাদের দুজনের জন্য একদম পারফেক্ট হয়েছে, খুবই সুন্দর হয়েছে, কারণ নতুন নতুন আসলে কিন্তু এরকম ভালোবাসা এত পাওয়া যায় না। আমরা তো সাফার করতেছিলাম বাসা। হ্যাঁ না আল্লাহ মিলাই দিছে তোমাদের, অনেক ভালো হয়েছে, ওয়াও নিজের মতো নিজের খুবই পারফেক্ট হয়েছে। হ্যাঁ কি সুন্দর টুনাটুনি সংসার দেখেন, খুবই সুন্দর হয়েছে। সেজা তোমার সিথি আন্টির বাসা পছন্দ হয়েছে? ও এখনো পুরা বাসা দেখে নাই, দেখে তারপর বলবে। না সিথি খুব সুন্দর হয়েছে তোমার বাসা। হ্যাঁ আসতে লেটই হয়েছে, তোমরা খাইছো নাকি? আচ্ছা চলো চলো তাহলে। হ্যাঁ সিথির রান্না বান্না দেখেন, এটা কি সিথি? হার্ট চিকেন, ও হাঁস হাঁস, আর দেখি আমরা খেয়ে দেখবো। আমরা অবশ্য এখানে এসে হাঁস খাইছিলাম একবার লন্ডনে, আর সিথি পোলাও করছে, এটা কি কি ডাল করছো? এটা
অনেক রান্না বান্না করছো তুমি ছোট মানুষ, এত এত রান্না বান্না করছো। হ্যাঁ আপনিও বসেন। সিথির টুনা কাবাবটা আমার খাওয়া বেস্ট, আমি যতজনের হাতে টুনা কাবাব খেয়েছি এটা অনেক মজা হয়েছে। সিথি থ্যাংক ইউ আপু। আর সেজা রোস্টের রিভিউ দিবে, খাচ্ছেন না তো কিছুই ভাইয়া। আমার কাছে টুনা কাবাবটা অসাধারণ লাগছে, দুটো অলরেডি খাইছি, হয়তো থাকলে চান্স পেলে আরো একটা খাবো। আছে আছে ভাইয়া, খান আরো, লাগলে আমি আরো বানায় দিব। আর রোস্টটা এখন খাচ্ছি, রোস্টটাও মজা। আমরা মানে আমাদের হাঁসের মাংস ওয়েট করতেছে আমাদের জন্য, হাঁসের মাংসটা তো খাবো। আসো সেটা খেয়ে নাও। আমাদের খাওয়া দাওয়া শেষে সেজা এখন অনেককে দিয়ে আবার এই যে ব্রেড নিয়ে আসাইছে, সে ব্রেড স্প্রেড খাচ্ছে আর সাথে কি অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস খাচ্ছে। আচ্ছা ম্যাঙ্গো জুস, হ্যাঁ ওর তো ফেভারিট ম্যাঙ্গো আর ব্রেড স্প্রেড। শোনো সিথি, আমার মেয়েকে দাওয়াত দিলে তার খুব লাভ, কেন জানো? আমার মেয়ের জন্য খরচ করতে হবে না কারোর, শুধু এই যে একটা ও তো খাই না কিছু আপু, চকোলেট স্প্রেড রাখতে হবে আর ব্রেড রাখতে হবে, ব্যাস শেষ, দাওয়াত কমপ্লিট। ওর জন্য রান্না বান্না লাগবে না, বুঝছো? কোনো রান্না বান্না লাগবে না। আমি আজকে চিন্তা করতেছি সেজার জন্য কি করব, পরে ওই যে রোস্ট করছি যে আছে ও তো চিকেন খাবে, তুমি একটু ব্রেড আর চকোলেট স্প্রেড রাখলেই তো হয়ে যেত, এত আর কোনো চিন্তা নাই। সেজাকে দাওয়াত দিব যখন, এই দুটো জিনিস রাখবা শেষ। তাহলে এটা তো এখন বেশি বেশি করে খেতে হবে। হ্যাঁ মা ডিনার শেষ করে ফেলো, তোমার ডিনার হয়ে যাবে, তারপর রাত্রে এক গ্লাস মিল্ক খাওয়ায় ঘুম পাড়ায় দিব। ওকে বাসায় তুমি আমার এখানে মিল্ক খেতে চাও, আমার মিল্কটা খাবে। ওকে এটা তো বেবি মিল্ক না, ও এটা হচ্ছে লো ফ্যাট, তোমরা তো গ্রিন ক্যাপ ইউজ করো। হ্যাঁ সমস্যা নাই, যখন থাকে না তখন। হ্যাঁ খাবে, আলাদাটা খাবো, আলাদাটা বাসা নেই, আমার তো বাসা তো বেবি নেই, সমস্যা না, আমি তোমাকে বাসায় নিয়ে গিয়ে। হ্যাঁ এই যে বেবি। আচ্ছা বাসায় তো আল্লাহ আছে, আমরা তো নাইটে বাসায় চলে যাব, তখন তো বলছে বেবি, আমি কিন্তু বলে বিগ গার্ল। আমাদের সেজা বুড়িকে ঘুম পাড়ায় আসছি, রাত হয়ে গেছে বেশ অনেকটাই, যদিও আগামীকালকে ওর স্কুল ছুটি, তো এই জন্য নিশ্চিন্ত, একটু লেট করে উঠলেও সমস্যা নাই, লেট নাইটে আমরা বাসায় ফিরব। তো আমাদের ডিনারটাও এখান থেকে সিথি করায় দিবে নাকি, কমপ্লিমেন্টারি ডিনার? অবশ্যই কমপ্লিমেন্টারি ডিনার। আচ্ছা আচ্ছা, তো এখানে সিথি এখন আবার বানাচ্ছে হচ্ছে টুনা কাবাব। হ্যাঁ টুনা কাবাব কিসের জন্য বলো, কিসের জন্য বানাচ্ছে সিথি? আবার ভাইয়ার জন্য, ভাইয়ার ভালো লাগছে তাই এখন আবার গরম গরম ভাইয়ার জন্য বানাচ্ছি। সবাই তো বলবে সুসা, না না সুসার কি আছে, না আমাদের আমাদের অঞ্চলে কিন্তু সুসা কথাটা একটু ফান করেও বলে, মানে ইটস নট নেগেটিভ। অনেক সময় আছে না ফ্রেন্ডরা ইয়ারকি মেরে বা আত্মীয় স্বজনের মধ্যে মানে ইয়ারকি করে জাস্ট ফর ফান, যে তুই এত সুসা ক্যান্ডে, ঠিক আছে? তো এটা আর কি, মানে সব ওয়ার্ড কিন্তু সব এলাকায় নেগেটিভ না, ঠিক আছে? তো আমাদের এলাকায় ওটা মানে একটু ফানিলি ইউজ করা হয়। তো আপনাদের সুজন ভাই হচ্ছে খেতে চাইছে আবারও টুনা, সেই সিথি হচ্ছে করেছিল দুপুরবেলা কাবাবটা, তো রাত্রে আবারও করতেছে। তুমি যে আজকে ওই সোফাটা এসে বসছো আর ওঠারই নাম নাই। তো সিথির টুনা কাবাবের রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সিথি এর আগে করছো শেয়ার? আমার মনে হয় না, নাই আমি নতুন করে করব না এবার। আচ্ছা রেসিপি শেয়ার করো, খুবই মজা এটা। তো ক্যানের টুনা ব্যবহার করছে সিথি এখানে, ওয়াটার মধ্যে থাকে যেটা সেটা থেকে নিলেই হবে। তো এখন এই যে সাথে আলু আর কি কি দিবা? আর হচ্ছে দিব, আচ্ছা একটা একটা করে দাও, আমি রেসিপিটা সবার সাথে দেখাবো সিথির রেসিপিতে। এখন হচ্ছে ফার্স্টে আমি এই যে আলুটাকে এক কাপ পরিমাণ মতো আলু এক ক্যান টুনার জন্য আলুটা এই যে ম্যাশ করে নিছি, তারপর হচ্ছে টুনা ইন ওয়াটার যেটা ওইটা ইউজ করতে হবে, ওয়ালেটটা ইউজ করা যাবে না, ওয়ালেটটা দিয়ে হচ্ছে কাবাবটা সুন্দর হবে না, ছেড়ে যায় ছেড়ে যায়। হ্যাঁ এখন সিথি কি দিবা?
এখন হচ্ছে আপু দিব এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, একটা ডিম, লেবুর রস আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। ওকে, আর আদা রসুন কিছু কি দাও তুমি? আদা রসুন আমি দিই না। আচ্ছা, সো এটা হচ্ছে শিথির স্পেশাল রেসিপি। পেঁয়াজ কুচি গেল, পেঁয়াজটা একটু হাত দিয়ে ডলে দেওয়া লাগবে যেন আর কি ভাঙা ভাঙা হয়। হ্যাঁ, আমি যে কথাটা সবসময় বলি আর কি, যে আসলে শেখার কিন্তু কোনো শেষ নাই, আমরা প্রত্যেকের কাছ থেকে সবকিছু শিখি। যেমন আজকে শীতের কাছ থেকে আমরা মজার একটা টুনা কাবাবের রেসিপি শিখছি, সো আপনারা সবাই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন, এটা অসম্ভব মজা হয়েছে। আমি আজকে মানে রেসিপি করতেছি না, আমি রেসিপি রিভিউ দিচ্ছি। আপু আর ভাইয়ার ভালো লাগছে এই জন্য আমি আরেকবার করে করতেছি আর কি। খুবই মজা হয়েছে আসলে। আগে হচ্ছে এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যদি আরো চিকন করে কাটা হয় তাহলে আরো ভালো লাগে, ভালো হয়, আর তাহলে মানে বাইন্ডিংসটাও আর একটু ভালো আসে। হ্যাঁ, ভালো আসে। লবণ দিয়েছো? না, তো লবণ দেইনি। আচ্ছা, এই লবণটা না আমার মাঝে মাঝে ভুল হয়, বুঝছো? আমার ভাইয়া আপুরা সবাই যখন লাইভ দেখে তখন বলে আপু আপনি লবণ দেন নাই, লবণ দেন, তখন আমার মনে পড়ে এই তাই তো আমি লবণ দেই নাই। আর এই যে লবণ, গোলমরিচের গুঁড়ো, লাইভে রান্না করার এটা কিন্তু একটা মজা। অনেক অনেক রেসিপি কিন্তু কমেন্টে পাই আমি, নতুন নতুন অনেকে অনেক পরামর্শ দেয়, তো এই জন্য আমার খুব ভালো লাগে যে শিখতেও। আমার কাছ থেকেও হয়তো ভাইয়া আপুর অনেক কিছু শিখে, আবার ভাইয়া আপুদের কমেন্টের মাধ্যমেও কিন্তু আমরা অনেক কিছু শিখি। আর লাস্টে হচ্ছে ডিমটা দিব। একটু এটা এরকমই থাকবে, মানে অত বেশি আর কি টাইট হবে না। শীতের হাতের স্পেশাল টুনা কাবাব। এখন তো আপু আমি ভয় আছি রাতেরটা ভালো হয় কিনা। না, হবে, ইনশাল্লাহ হবে। আমি অবশ্য যদিও একইভাবে বানাচ্ছি, দুপুরে যেভাবে করেছি ওভাবেই। শীতি এখন এগুলোকে চপের আকার করে নিছে, এবার ভাজার পালা। তোমার ইলেকট্রিক চুলাতে কি সমস্যা হয় না অ্যাডজাস্ট হয়ে গেছে? মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু একটু বড় হাড়ি হলে প্রবলেম হয় আর কি। আচ্ছা আচ্ছা। আর এছাড়া এখন আস্তে আস্তে ঠিক হয়ে যায়। হ্যাঁ, মেজারমেন্টটা চলে আসলে ঠিক হয়। গ্যাসের চুলাতে রান্না করে একটু বেশি মজা। যেমন এইটাতে বেশি রান্না করি। কেন? ওটাতে সুবিধা কি হয়? এটাতে হয় কি, এটা একটু বড় আর মানে এটাতে আমার মেজারমেন্ট চলে আসছে। ও আচ্ছা আচ্ছা। কত কি সময় লাগবে। সেই যে টুনা কাবাব গুলো ভাজা হচ্ছে। সেজার পাপা দাঁতে ধার দাও, দাঁতে ধার দাও। গরম গরম টুনা কাবাব নিয়ে আবার বসে গেছে সুজন মোল্লা। খুব মজা লাগছে, খুব মজা লাগে। না, এটা তো মজা, আমি তো প্রথমেই বলছি এটা অনেক মজা। মজা হয়েছে, মজা হয়েছে তাই? তুমি তো রাত্রে ভাত খেতে পারবা? আর খুবই মজা, খুবই মজা। সে যা কপি করো। তো এই যে রাত্রেবেলা করে এখন বাজে মনে হয় রাত আড়াইটা মতো, না? আমরা অনেক আড্ডা সাড্ডা দিয়ে এখন বাসায় ফিরছি। আমাদের ছোট শয়তানরে রেখেই দিতাম। না না, বাসা তো এখান থেকে এখানে, থাকার তো আসলে ওরকমই না, কারণ রাত তো এখন ঘুমানোরই সময়। আমরা বাসায় গিয়ে ঘুমাবো, আর আমাদের বাসা এখান থেকে বেশি দূরেও না, ট্যাক্সিতে গেলে মনে হয় 2-3 মিনিট লাগবে। 3 মিনিট লাগবে এখন, সো এটা কোনো ব্যাপার না। ইনশাআল্লাহ তোমরা আসো। তোমরা কবে আসবে? আমরা তো আসবই, কবে? কালকে না হয় পরশু আসবো। আচ্ছা ঠিক আছে, তো যাও তাহলে, আমরা যাই, তুমি কালকে যাবা হচ্ছে তোমার জবের জন্য, শীতের নতুন জবের জন্য কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ আপু। আর কালকে সকালে আমাদের একটু কাজ আছে, সো আমরাও তাড়াহুড়ার মধ্যে আছি এখন, যেই ঘুম দিব রাত্রেবেলা। থ্যাংক ইউ, এত ইয়ামি ইয়ামি খাবার রান্না করার জন্য। থ্যাংক ইউ আপু আপনারা আসার জন্য। সো আজকের মতো আমরা ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।